আজকের ভিডিওর মধ্যে ভর পড়া নিয়ে আলোচনা করব। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মনসার ভর, কালীর ভর, শিবের ভর, বিভিন্ন দেবদেবী মানুষের উপরে ভর করেছে আপনারা দেখতে পাবেন। কোনটা সত্য কোনটা মিথ্যে আপনি নিজেই বিচার করতে পারবেন যদি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, এবং প্রতারণার হাত থেকেও বাঁচতে পারবেন। কোনো রকম সমস্যায় পড়লে সেটা থেকেও উদ্ধার হওয়ার ব্যবস্থা আপনি নিজেই খুঁজে নিতে পারবেন। তাই না কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করব আপনার অনেক অভিজ্ঞতা বাড়বে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন। আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র এবং গাছগাছাই রোগ মুক্তি বিভিন্ন ধরনের টোটকাগুলি পেয়ে যাবেন। এই ভর পড়া কাকে বলে আর এই ভরগুলি কিভাবে আনা যায় মানুষের শরীরে, এই পদ্ধতিও বলে দেব আপনাদের। ঈশ্বরের কিঞ্চিত শক্তি যদি কোনো মানুষের শরীরে আসে এবং সেই মানুষ চেতনা হারিয়ে ফেলে, তার মুখ দিয়ে ভক্তরা ঈশ্বরের বাণী শুনতে পায়, এটাকে বলা হয় ভর পড়া। যেমন কোনো ব্যক্তি যদি মদ খায়, খাওয়ার পরে তার চেতনা হারিয়ে ফেলে, সে কী বলছে না করছে কিছুই কিন্তু তার পরে জিজ্ঞাসা করলে মনে থাকে না, এবং তখনও সে বুঝতে পারে না যে সে কী করছে। তেমনি ঈশ্বরের যখন শক্তিটা তার মধ্যে প্রবেশ করে, সেই পাওয়ারটাই এতটাই শক্তিশালী যে সে চেতনা হারিয়ে ফেলে এবং তার শরীর টলতে শুরু করে দেয়, এবং তার মুখ দিয়ে ঈশ্বরের বাণী ভক্ত ইচ্ছা অনুসারে শুনতে পায়। ঈশ্বর পারে না এমন কিছু জগতে নেই, তাই ভক্তর ইচ্ছা অনুসারে মানুষের শরীরেও কিন্তু ঈশ্বরের কিঞ্চিত শক্তি আনা যায়। এই বিভিন্ন দেবদেবীকে মানুষের শরীরে আনতে গেলে তিনটে রাশির ব্যক্তির মধ্যে খুব সহজে প্রবেষ করে, তুলারাশি, মেষ রাশি, কন্যা রাশি, কারণ এই রাশিগুলি খুবই হালকা হয়। বাদবাকি যে সিংহ রাশি, ধনুরাশি, মীন রাশি, বিভিন্ন ধরনের রাশি আছে, সেগুলির মধ্যে অত সহজে আসে না, এই রাশিগুলি ভারী হয়। তবে সাধক যখন বিপদে পড়ে তখন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে তিনি ইচ্ছা করলে আনতে পারে। এই ভর আনার জন্য মন্ত্র আছে, তান্ত্রিকরা এই সমস্ত মন্ত্র ব্যবহার করে মানুষের শরীরে বিভিন্ন দেবদেবীকে নিয়ে আসে। যেমন আমরা একটা মন্ত্র জানি, সেটা এখানে উল্লেখ করব। একটা কাঠের পিঁড়ে লাগে, তিনটে সিঁদুরের ফোঁটা লাগে, তিনটে জবা ফুল লাগে, একটা ঘট লাগে, এবং সেই পিঁড়েটার উপরে তুলারাশির ব্যক্তিকে বসিয়ে আইস খালে বৈশ খাটে ভোগ চড়াইছি মরার খাটে, এরকম একটা মন্ত্র আছে। সেই মন্ত্রটা বলে যদি ফু দেওয়া যায়, সঙ্গে সঙ্গে ঈশ্বরের শক্তি সেই ব্যক্তির মধ্যে প্রবেশ করে। তবে এটা সবসময় ডাকা ঠিক নয়, বিপদে পড়লে তখন ডাকতে হয় পথ খুঁজে নেওয়ার জন্য। যারা সাধক আছে তাদের কোনো মন্ত্র লাগে না, তুলারাশির ব্যক্তিকে সামনে বসিয়ে মায়ের মন্ত্র বা শিবের মন্ত্র জপ করলেই কিন্তু ঈশ্বরের শক্তি তার মধ্যে প্রবেশ করে। তবে যে ব্যক্তিকে আপনি বসাবেন, এটা মনে রাখবেন, যে ব্যক্তিকে আপনি বসাবেন সে সত্যবাদী হওয়া চাই। দুরাচারী ব্যক্তিকে বসালে কিন্তু ঈশ্বরের শক্তি আসবে না। সবসময় মিথ্যা কথা বলে, চুরি করে, লোককে ব্যথা দেয়, মানে সে পাপিচারী যাকে বলে, সেরকম ব্যক্তিকে বসিয়ে যদি ভগবানকে ডাকেন তো কোনো দিন আসবে না। সত্যবাদী ব্যক্তি তুলরাশি হওয়া চাই, এবং মেষরাশি কন্যারাশি হলেও হবে, তবে সেগুলোতে আনা একটু কঠিন হয়ে পড়ে। তুলরাশি হলে বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে শরীরের মধ্যে প্রবেশ করবে। তবে যে ডাকবে সে সাধক হওয়া চাই, আর মন্ত্র যে জানে সে মন্ত্র দিয়ে তো আনতেই পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলবো, আপনি এই ভরগুলি চিনবেন কী করে, কোনটা ডুপ্লিকেট ভর আর কোনটা আসল ভর? আসল নকল চেলার একটা পদ্ধতি আছে, আপনি আমার কথাগুলিকে যদি ফলো করেন তাহলে অবশ্যই আসল নকল ভর আপনি চিনতে পারবেন। তো আমরা লক্ষ্য করে দেখেছি গ্রামে গ্রামে যে ভরগুলি হয়ে থাকে অধিকাংশই ডুপ্লিকেট, কিছুটা ভূত প্রেত জিন এগুলোর কাণ্ড হয়ে থাকে। তুলারাশি, মেষরাশি, কন্যারাশি, এই তিনটি রাশির শরীরে যেমন ঈশ্বরের শক্তি সহজে প্রবেশ করে, তেমনি ভূত প্রেত জিন এগুলিও সহজে প্রবেশ করতে পারে। যখন ভূত প্রেত প্রবেশ করবে তার নিজের আত্মা, প্রত্যেকটা মানুষের যেমন আত্মা আছে, ভূত প্রেতও কিন্তু জীবাত্মা। তো এই আত্মা যখন প্রবেশ করে, যার মধ্যে প্রবেশ করবে তার আত্মা কিন্তু নিস্তেজ হয়ে যায়, এবং এই আত্মা প্রবেশ করে তার মুখ দিয়ে সমস্ত কিছু বলায়। বাড়ির লোক মনে করে এগুলো হয়তো ভর করেছে মনসা ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুর। অনেকের ধারণা যেখানে মন্দির আছে, ঠাকুর দেবতা আছে, সেখানে ভূতপ্রেত প্রবেশ করতে পারে না। সম্পূর্ণ ভুল ধারণা, কারণ ভূতনাথের চেরাচামুণ্ডাই ভূতপ্রেত,
শ্মশানকালী চেলা চামুণ্ডাই ভূতপ্রেত, এর কারণে সমস্ত জায়গায় ভূতপ্রেত অশুভ শক্তি প্রবেশ করতে পারে, যেখানে বন্ধন দেওয়া থাকে শুধুমাত্র সেখানে প্রবেশ করতে পারে না। তো এই ভূতপ্রেত অনেকের শরীরে ঢোকে বলে আমি মনুষ্যা বা আমি কালী। তবে অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে যদি ওটা ঈশ্বর না হয় সঠিক বলতে পারে কী করে? সঠিক ভূতপ্রেতও বলতে পারে, কারণ ওরা অদৃশ্য শক্তি। অনেক ভূতপ্রেত আছে যেগুলি ব্রাহ্মণের আত্মা, সাধকের আত্মাও থাকে, তারা কিন্তু ভূত ভবিষ্যৎ বলতে পারে। তো সেক্ষেত্রে ভূতপ্রেতের বলা এমন কোনো ব্যাপার নয়। তো আপনারা বুঝবেন যে সমস্ত ভূতপ্রেত যাদের শরীরে ধরে থাকবে যখন তখন ভর হবে, কোনো শুদ্ধচারী নেই, কোনো কিছু নেই, সে বসলেই ভর হওয়া স্টার্ট হয়ে যাবে না, এবং লঙ্কার গন্ধ, হলুদের গন্ধ এগুলো সহ্য করতে পারবে না। সেই সমস্ত ভরের ক্ষেত্রে মনে করবেন 100% ভূতপ্রেত। এবং যার শরীরে ভর আসছে তার দিনের পর দিন শরীর অসুস্থ হতে থাকবে। ঈশ্বর যদি কারোর মধ্যে প্রবেশ করে তার শরীরে গ্লেজ অন্যরকম দেখাবে এবং শরীর স্বাস্থ্য ভালো হবে, ক্ষতি হবে না। ভূতপ্রেত যদি আসে তার শারীরিক অবশ্যই সমস্যা হবে, রোগ ব্যাধি ছাড়বে না, এমনকি রোগা হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে, রক্তশূন্যতা হয়ে যেতে পারে, এগুলি ভূতপ্রেতের লক্ষণ। সেই পরিবারে কোনো রকম উন্নতি হবে না। যদি ভগবান কারোর ওপরে ভর করে অবশ্যই তার পরিবারের উন্নতি হবে, ভূতপ্রেত ভর করলে তার পরিবারের কোনো উন্নতি হবে না, শরীর দিনকে দিন খারাপ হবে। তাহলে বুঝে নিতে পারবেন যেটা ভর নয়, এটা অশুভ আত্মা বা প্রেতাত্মা। সে বারবার বলতে পারে আমায় মন্দির করে দে, আমি কালী, আমি তারা, এরকম বলতে পারে। তো আপনি তার কাছে প্রশ্ন করবেন, আপনি যদি সত্যিই কালী তারা হয়ে থাকেন তাহলে তো যার শরীরে ধরে আছো তার এত রোগ কেন, এত খারাপ কেন, আমার পরিবারের অবস্থা এরকম খারাপ কেন? তাহলে সহজেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তবে অনেকে আবার ইচ্ছা করেও এরকম ভর সাজার অভিনয় করে, তো সেগুলি তো খুব সহজেই ধরা যাবে, কারণ তারা ভূত ভবিষ্যৎ বর্তমান কোনো কিছুই বলতে পারবে না, কার কী নাম সেটাও পর্যন্ত বলতে পারবে না। অরিজিনাল ভর হলে আপনার নাম জানা না থাকলেও সে নাম পর্যন্ত বলে দেবে, এবং কোথায় কী আছে জগতে তার কিন্তু অজানা কিছুই নেই। আপনি যাই প্রশ্ন করবেন না কেন, প্রত্যেক না প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। আর অরিজিনাল যদি না হয় সঠিক উত্তর পাবেন না, ভুলভাল উত্তর পাবেন। তবে কিছু কিছু ভর আছে যেগুলি অনেক সময় আমরা বসে সাধন ভজন করতে করতে স্লাইট লাইট যদি আমাদের শরীরে আসে সেক্ষেত্রে নেশাগ্রস্ত মতো একটা শরীর টলিয়ে দিতে পারে বা শরীর কাঁপিয়ে দিতে পারে, কোনো রকম মুখস্থিত বাণী আসে না, সেগুলি একটা লাইট, যে লাইটটা অনেক মানুষ সহ্য করতে পারে না, বা বিভিন্ন হালকা রাশির ওপরে সেগুলো আসে। তাই বলে এগুলো ভর নয় বা এগুলো কোনো কিছুই নয়। আর অশুভ শক্তি ভূত প্রেত যদি হয় অবশ্যই সেটাকে সরানোর জন্য ব্যবস্থা নেবেন। আর যদি ইচ্ছা করে নাটক করে বা ব্রেনের প্রবলেম থেকেও অনেকে করে, অনেকে আশেপাশে দেখে যে ওর ভর হচ্ছে, আমিও বুঝি এরকম করলে অনেক ভালো সাজতে পারবো, তো সেরকমও করে, তো তাদেরকে ট্রিটমেন্ট অবশ্যই করাবেন। আর ভর আনার পদ্ধতি যেটা আমি বললাম, যদি আপনার প্রয়োজন হয় যে আমি একে ভর আনাতে চাই, তো হালকা তুলরাশি কোনো ব্যক্তি যদি থাকে তাকে এনে শুদ্ধ জারে অর্থাৎ স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে বসাবেন, তাকে মনোসংযোগ দিয়ে মায়ের জপ করতে বলবেন, এবং আপনি যদি সাধক হয়ে থাকেন আপনি কামনা করবেন যে মা এই শরীরে এসে আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে যান। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি বিপদে থাকলে, আপনি যদি প্রকৃত সাধক হন মা এসে আপনাকে জানিয়ে দেবে, কারণ আমরা এগুলি অনেকবার পেয়েছি বিপদের সময়। আপনারা সাধক যারা আছেন, যেহেতু আমার তন্ত্রের চ্যানেল, আমি এই পদ্ধতিটি আপনাদেরকে বলে দিলাম, এটাতে উপকৃত হতে পারবেন। সত্যি কথা বলতে মানুষের শরীরে ঈশ্বরের ভর সহজে আসে না। আপনারা যেগুলো দেখেন কথায় কথায় ভর আসছে বা পুজোতে বসলেই যখন তখন ভর আসছে, এগুলো বেশিরভাগই ইচ্ছা করে কিংবা ভূতপ্রেত। তবে সাধক যদি খুব কাকুতি মিনতি করে ডাকে সেক্ষেত্রে ভর আসে, আর মায়ের খুব বড় ভক্ত হলে তার শরীরে ভর আসে, তবে তার হালকা রাশি হওয়া চাই, তুলা রাশি হওয়া চাই, তবেই একমাত্র আসবে, নাইলে না। আর সাধক যদি খুব বিপদে পড়ে সেক্ষেত্রে মা তাকে বিপদমুক্ত করার জন্য আসতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।